पश्चिम मेदिनीपुर जिलार दासपुर थानार गौड़ा एलाकाय एकटी राष्ट्रायत्त बैंकेर एटीएम टाका लुट करार चेष्टा करे दुष्कृतीरा। घटनाय तीनजनके ग्रेप्तार करे ओ दुष्कृतीदेर गाड़ीटिओ आटक करे पुलिस। पुलिस सुपारेर कार्यालये सांबादिक सम्मेलन करे पश्चिम मेदिनीपुर जिलार पुलिस सुपार दिनेश कुमार तिनि जानान, दासपुर थानार गौड़ाते एटीएम भेंगे टाका लुट करार चेष्टाय घटनाय तीनजनके ग्रेप्तार करा होयेछे। धृत तीनजन हलेन मोस्ताक मोल्ला, इमतियाज आली ও মিঠুন রায়। তাদের থেকে একটি বন্দুক ও দুরাউন্ড গুলি, গ্যাস কাটার যন্ত্র সহ এটিএম ভাঙার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এরা সারা ভারতবর্ষ জুড়ে এটিএম লুট করার কাজ করে থাকে। দাসপুর ও ডেবরা থানার পুলিশ তাদের যৌথ উদ্যোগে গাড়িটিকে উদ্ধার করে। সেই সঙ্গে পুলিশ সুপার বলেন, আর কারা ওই ঘটনার সঙ্গে জড়িত তার তদন্ত শুরু হয়েছে। মূল পারপাস হচ্ছে আমরা কালকে রাত্রি একটা ভালো গ্যাং যে এটিএম থেফট চুরি করছিল, কিছু কিছু ঘটনা আমাদের পশ্চিমবঙ্গ ঘটেছে। এটা একটা গ্যাং মেওয়াতে গ্যাং আছে, যেখানে তিনজনকে আমরা কালকে রাত্রি ধরেছি। গড়া একটা এটিএম আছে যেখানে ওরা যখন অ্যাটেম্প নিচ্ছিল তখন আমাদের কাছে এসবিআই সিকিউরিটি রুম আছে, ওখান থেকে থানায় একটা ফোন আসে আমার ওসি দাসপুর যে রাত্রির দিকে প্যাট্রোলিং অ্যাক্টিভ ছিলেন, সঙ্গে সঙ্গে ফোন আসার পরে ওদেরকে ওখানে চেস করে গাড়ি আমরা সামনে হয়ে যায়। তারপর ওরা ওখান থেকে পালাতে চেষ্টা করে, ওসি দেবরা তারপরে অ্যাক্টিভলি সাপোর্ট দিয়ে ওনাকে ব্যাকআপ দিয়ে আমরা তিনজনকে ফাইনালি জ্যোতিষ্বর একটা জায়গায় যেখানে দাসপুর আর দেবরা যে বর্ডার আছে ওখান থেকে আমরা তিনজনকে অ্যারেস্ট করেছি। ওদের থেকে কাছ থেকে আমরা গ্যাস কাটার আর কিছু মেশিনগুলো যে আছে, যে ইকুইপমেন্ট থাকে, যে যারা এটিএম থেকে টাকা চুরি করে তারপর ওরা নিয়ে চলে যায় ওটা আমরা সিজ করেছি। একটা গাড়ি ইনোভা আছে যাদের নম্বর যে আছে ওটা টোটালটা ফেক আছে, WB74AN7474। এদের যে মডেল সাপেন্ডি ছিল এটা বেসিক্যালি এখানকার যে ওয়েস্ট বেঙ্গলের ফেক নম্বর দিয়ে এরা ওয়েস্ট বেঙ্গলে এন্ট্রি করতো, তারপরে এরা এখানে ক্রাইম করে তারপরে বেরিয়ে যেত।